বাজার দরের খবর জানতে যাচ্ছি রাজধানীর কাওরান বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী রোকন উদ্দিন। রোকন, মুরগির দাম কি গত সপ্তাহের মতোই চড়া, আর অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। জানেন, আসলে আপনি যেটি জিজ্ঞেস করলেন মুরগির দাম যদি আপনাকে বলতে চাই, তাহলে শুরুতেই আসলে যে কথাটি বলতে হয়, আমার পেছনে যত এই খাঁচাবন্দি মুরগি বিক্রির জন্য রাখা হয়েছে, সেই খাঁচাবন্দি মুরগির দাম কিন্তু উঠছে আকাশে। মানে এটি আসলে বলা যায় এক কথায়, কারণ ঠিক জানুয়ারির শেষ সপ্তাহে যে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ছিল 130-140 টাকা, সেটি এখন বেড়ে হয়েছে 230-140, তার মানে 100 টাকা কেজি প্রতি বেড়েছে। একইভাবে বেড়েছে সোনালী মুরগির দামও। সেই মুরগির দাম গেল মাসের শেষ সপ্তাহের সাথে যদি তুলনা করি, তখন ছিল 230-240 টাকা, সেটি এখন চলে গেছে 300-র ঘরে। অর্থাৎ কিছু কিছু জায়গায় 290 বিক্রি হলেও বেশিরভাগ জায়গায় 300-310-320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি, যেটি আসলে মধ্যবিত্ত লোকজন কিনে থাকেন। আর দেশি মুরগি যেটি, সেটি আসলে একদমই নাগালের বাইরেই চলে গেছে বলা যায়, কারণ প্রতি কেজি একদম সবচেয়ে কম যেখানে, সেখানেও 450-500 টাকা আর কি, এবং সেটিও পাওয়া যাচ্ছে খুবই কম। সব মিলিয়ে যেটি বলা যায় যে মুরগির দাম গেল সপ্তাহের মতোই চড়া আছে, এবং এখানে যারা বিক্রি করছেন এবং যারা কিনতে এসেছেন তাদের সাথে কথা বলে আমি যেটি বুঝতে পেরেছি, আসলে যে এই মধ্যবিত্ত মানুষজন যারা এই মুরগি দিয়ে আমিষের চাহিদা মেটান, তাদের আমিষের এই যোগানে আসলে ভাটা পড়েছে। কারণ বিক্রেতারাও বলছেন, ক্রেতারাও বলছেন যে তারা আগে যারা কিনতেন এক মাসের জন্য হয়তো 1 ডজন বা 12টি মুরগি, তারা এখন সেটি কমিয়ে নিয়ে এসেছেন 8টি, 6টি বা অনেকে 4টিতেও। আমি কিছুক্ষণ আগে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে তিনি 1 মাসের জন্য 4টি মুরগি কিনলেন, অর্থাৎ প্রতি সপ্তাহে 1টি করে, এবং সেটির দামও অনেক বাড়তি। এখন তার আসলে করার কিছুই নাই, তিনি যেহেতু দাম বাড়তি তিনি তার কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন। একইভাবে আমি ঘুরে এসেছি গরুর মাংস এবং খাসির মাংস যে সেই বাজারে, সেখানেও আসলে দাম বাড়তি এবং একই অবস্থা। গরুর মাংসের কেজি 700-র নিচে নাই, এবং খাসি এবং ছাগল এই ভেদে দাম 900 এবং 1100 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে। আর এছাড়া আমি এর আগে গিয়েছিলাম আমাদের কাঁচা বাজারে, যেখানে সবজি বিক্রি হয়, তো সেটি মোটামুটি বলা যায় যে গেল সপ্তাহের মতোই আছে, কিছুটা কম বেশি হলেও সেটি আসলে কাঁচা বাজারের যে সবজি সেটি আসলে ভরসা মানুষজনের, সেটি আসলে গেল সপ্তাহের মতোই বলা যায় এবং সেটি মানুষজন নিচ্ছেন। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি, কাঁচা মরিচের দাম কিন্তু বেড়েছে অনেক। কাঁচা মরিচের দাম গেল সপ্তাহে যেটি ছিল প্রায় 40-50 বা 70-80 টাকা, সেটি এখন প্রায় 200 ছুঁয়েছে প্রতি কেজি। আর মানুষ যেহেতু 1 কেজি কেনেন না সাধারণত কাঁচামরিচ, যারা এই 200 বা 250 গ্রাম কিনছেন তাদেরকেও কিন্তু 45 বা 50 টাকা খরচ করতে হচ্ছে এই কাঁচামরিচের পেছনেই, অর্থাৎ কাঁচামরিচের ঝালও বেড়েছে। তো এই ছিল মোটামুটি বাজার পরিস্থিতি নাজনীন।